এটা হলো একটা সায়েন্স এক্সপেরিমেন্ট কিট, যেটা বানানো হয়েছে ছোট ছোট জুনিয়র সায়েন্টিস্টদের জন্য। এটার মধ্যে আছে দুটো সায়েন্স প্রজেক্টের কিট। প্যাকেটের উল্টো দিকে স্টেপ বাই স্টেপ লেখা আছে কিভাবে প্রজেক্ট দুটোকে বানাতে হবে। চলো ঝটপট এটাকে খুলে ফেলা যাক। এর মধ্যে আছে একটি ব্যাটারি, একটি বাল্ব হোল্ডার, দুটো ব্যাটারি ক্লিপ, একটি সুইচ, কিছুটা তার, একটি পেরেক আর একটি ব্যাটারি হোল্ডার। প্রথমে বানাবো এই প্রজেক্টটি একটি ইলেকট্রিক ম্যাগনেট। এর জন্য যে কটা জিনিস লাগবে এখান থেকে বার করে নেব। প্রথমে ব্যাটারি হোল্ডারের লাল তারটি সুইচের একটি পোলের সাথে জুড়ে নেব। এরপর আরেকটি লাল তার সুইচের অন্য পোলের সাথে জুড়ে দেব। তারপর ব্যাটারির ক্লিপ দুটোকে একটি লাল তার আরেকটি কালো তারের সাথে জুড়ে দিতে হবে। এবার তামার তারটি ভালো করে সোজা করে নিতে হবে এবং পেরেকটির উপরে সম্পূর্ণ জড়িয়ে ফেলতে হবে। সম্পূর্ণ জড়ানো হয়ে গেলে ব্যাটারি ক্লিপ দুটোকে তামার তারের দুই প্রান্তে লাগিয়ে দিতে হবে। সবশেষে হোল্ডারে ব্যাটারিটা লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একটি ইলেকট্রিক ম্যাগনেট। এবার এটাকে টেস্ট করে দেখব। তো দেখতেই পাচ্ছ এটা কাজ তো করছে কিন্তু খুবই কম আকর্ষণ হচ্ছে, তাই একবার ব্যাটারিটাকে চেঞ্জ করে দেখব। একটি নতুন ব্যাটারি লাগিয়ে নিয়েছি, এবার দেখব এটির শক্তি বাড়লো কি না। এখন দেখতেই পাচ্ছ এটার শক্তি আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। পেরেকটি নিজে একটি চুম্বক তৈরি হয়ে গেছে আর সুইচ অফ করার সাথে সাথে এটার আকর্ষণও ছেড়ে দিচ্ছে। তার মানে ইলেকট্রিক ম্যাগনেট তৈরির প্রজেক্টটা সফল হয়েছে। এখন এর মধ্যে থাকা একটি প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, বাকি থাকলো আরেকটি প্রজেক্ট। তবে এই প্রজেক্টটি বানানোর জন্য 90% কাজ অলরেডি হয়ে আছে, লাগবে শুধু বাকি থাকা এই জিনিস দুটো, একটি বাল্ব আর একটি হোল্ডার। হোল্ডারের মধ্যে বাল্বটিকে সেট করে নিতে হবে। সবশেষে বাল্বের দুই পিনের সাথে ব্যাটারি ক্লিপ দুটোকে লাগিয়ে দিতে হবে। এখন সুইচ অন করলেই বাল্বটি জ্বলবে, আর এর থেকে শেখা যায় লাইট বাল্বের কানেকশন কিভাবে করতে হয়। এই এক্সপেরিমেন্ট কিটটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদিও এই কিটটি বানানো হয়েছে শুধুমাত্র ছোট ছোট স্টুডেন্টদের জন্য, যাতে তারা এই এক্সপেরিমেন্টগুলো করে অনেক কিছু শিখতে পারে। আপাতত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।